আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য সিজন অফ ওয়েডিং। অ্যান্ড আই নো ইউ অল গাইজ আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস সিজন, বিকজ অনেকে এই সিজনে বিয়ে করার প্ল্যানটা রাখে। অ্যান্ড আমরা জানি যে প্রত্যেকটা সিজনে কিন্তু নতুন নতুন ট্রেন্ড আসে, অ্যান্ড সেই ট্রেন্ড ধরে এভরিবডি মেক্স দেয়ার ড্রিম ওয়েডিং বিউটিফুল। তাদের জন্যই আমাদের এই শো ব্রাইডাল শো, ব্রাইডাল গাইড, এবং আমি নাজমি জান্নাত আছি আপনাদের এই সাথে। আমাদের আজকের আয়োজনে আছে ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল জুয়েলারি অ্যান্ড ব্রাইডাল গেট আপ। শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট ব্রাইডাল মেকআপ দিয়ে। মেকআপের কথা শুরু করলে তো শেষই হবে না, বিকজ উই অল গার্লস আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট মেকআপ অলওয়েজ অ্যান্ড ভেরি কনশিয়াস অ্যাবাউট আওয়ার বিউটি। অ্যান্ড এখন যে মেকআপটি ট্রেন্ডে আছে সেটা হলো নো মেকআপ লুক। অ্যান্ড বাই নো মেকআপ লুক আই মিন বেসটা থাকবে একেবারে কমপ্লিটলি ন্যাচারাল, আইসটা থাকবে অনেক গ্ল্যামারাস, অ্যান্ড লিপসটা থাকবে উইথ ভাইব্রেন্ট কালার্স। চলুন দেখে আসি এমনই একটি মেকআপ লুক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারিয়া মিত্তিক ফ্রম মারিয়াস ব্রাইডাল স্টুডিও অ্যান্ড বিউটি কেয়ার। আজকে আমি একুশে টেলিভিশনের ব্রাইডাল শো ব্রাইডাল গাইড এই প্রোগ্রামে একটি ব্রাইডাল মেকআপ দেখাবো। চলুন দেখে আসি মেকআপটি। সময় স্বল্পতার কারণে আমরা ব্রাইডাল বেসটি করে নিয়েছি। এটি একটি এয়ারব্রাশ ব্রাইডাল বেস। সো এরপরে আমরা আই মেকআপটি করব। আই মেকআপের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ব্রাইডের ড্রেসের কালারটি কী। আমাদের আজকে ব্রাইডের ড্রেসের কালারটি একটি খুবই লাইট সফট পিঙ্ক কালার। সো ওইটার সাথে কন্ট্রাস্ট করে আমি একটু ডার্ক আই মেকআপ করব। চলুন দেখে আসি আই মেকআপটি। চোখটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমরা একটু লুজ গ্লিটার ইউজ করছি, যেটাতে ওর ড্রেসের সাথে যে স্টোন ওয়ার্ক আছে ওটার সাথে ওর চোখের আই মেকআপটা ম্যাচ করে যায়। আমাদের আই মেকআপটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটি ভলিউম ল্যাশেস লাগাবো, যেটাতে ওর লুকটা আরও বেশি গর্জিয়াস হয়ে যাবে। আমাদের আই মেকআপ আর বেস মেকআপ টোটালটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন সেটিং স্প্রে ইউজ করব, যাতে ওর বেসটি সারাদিন স্টে করে। লিপস্টিক অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমাদের মেকওভারটি কমপ্লিট হলো। আই হোপ আপনারা আমাদের মেকওভারটি আজকে পছন্দ করেছেন। কেমন লাগলো আমাদের এই ব্রাইডাল লুকটি? আপনাদের যদি এই টাইপের লুক পছন্দ হয়ে থাকে তাহলে যে কোনো পার্লারে যে অর ফ্রিল্যান্স মেকআপ এক্সপার্টদের কাছে যে এই লুকটি নিতে পারেন আর আপনার ব্রাইডাল ডেকে মেমোরেবল করে তুলতে পারেন। ব্রাইডাল শো ব্রাইডাল গাইড থেকে এ পর্যন্ত নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আমাদের নেক্সট সেগমেন্ট ব্রাইডাল জুয়েলারি নিয়ে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি, চলে যাবো আমাদের নেক্সট সেগমেন্ট ব্রাইডাল জুয়েলারিতে। ব্রাইডালের চমৎকার একটা মেকআপ লুক তো আমরা দেখে নিলাম, কিন্তু কমপ্লিট একটা লুক আনার জন্য আমাদের কিন্তু জুয়েলারি সেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জুয়েলারিটা অবশ্যই হতে হবে মানানসই এবং ট্রেন্ডি। চলুন দেখে আসি এমনই একটি ব্রাইডাল জুয়েলারি লুক। আমরা এখন আছি ব্রাইডাল জুয়েলারি সেগমেন্টে। আজকে ব্রাইডকে যেই জুয়েলারিগুলো পরানো হয়েছে
আপনারা দেখতে পাচ্ছেন যে টিকলি পরানো হয়েছে, একটা বড় কানের দুল পরানো হয়েছে, গলার একটা প্রপার চিক পরানো হয়েছে, সাথে একটি সীতাহার পরানো হয়েছে এবং ওর হাতেও একটা রতনচূড় পরানো হয়েছে। এবং ড্রেসের জুয়েলারির সাথে যেরকম ম্যাচটা করা হয়েছে, ড্রেসের কালারে যেরকম পিঙ্ক ইউজ করা হয়েছে, জুয়েলারির যে টিকলিটা দেখতে পাচ্ছেন সেখানেও আমরা পিঙ্ক ড্রপ ইউজ করেছি, পিঙ্ক স্টোন ইউজ করেছি, তারপর ড্রেসে হচ্ছে সিলভার স্টোন ইউজ করা হয়েছে, আর তার সাথে যে কানের দুলটো দেখতে পাচ্ছেন, যে কানের দুলটো খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন ইউজ করা হয়েছে এখানে, একটু রিং প্যাটার্নের। এখানে যে ও গলার যে চিকটা পড়েছে সেই চিকেও আমরা হচ্ছে হলো এখানে কিছু একটা মোটিভ ইউজ করা হয়েছে, যেটা হচ্ছিলো ফ্লাওয়ার মোটিভ, যেটা ওর ড্রেসে ওই ফ্লাওয়ার মোটিভটা আছে। এরকম কয়েকটা লেয়ার ওর চিকটার মধ্যে আছে। এখানে একটা কণ্ঠ চিক আছে, সাইডে আবার ছড়ানো আছে, সাথে যেই সীতাহারটা দেখতে পাচ্ছেন সীতাহারের নিচেও আমরা পিঙ্ক কালারের পার্ল ড্রপ ইউজ করেছি, যাতে এটার লুকটা আরও ব্রড লাগে এবং পুরো জুয়েলারির ওর যে সেটিংটা সেটা অনেক বেশি গর্জিয়াস লাগে। আর এ ধরনের ব্রাইডাল জুয়েলারি যদি আপনার রিসেপশনে আপনি পরতে চান, তাহলে আপনাকে যেতে হবে কাশফিয়াস ডিজাইনার জুয়েলারি আউটলেটে। আপনারা ওখানে অনেক অনেক ভ্যারাইটি পাবেন আপনাদের বিয়ের জন্য এর ধরনের জুয়েলারিগুলো, আর অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনও পাবেন। কেমন লাগলো আমাদের এই ব্রাইডাল জুয়েলারি লুকটি? আপনাদের যদি এই লুকটি পছন্দ হয়ে থাকে তাহলে যে কোনো জুয়েলারি শপে গিয়ে কালেক্ট করে নিতে পারেন, অর কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। ব্রাইডাল শো ব্রাইডাল গাইড থেকে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, ফিরে আসবো আমাদের নেক্সট সেগমেন্ট ব্রাইডাল গেট আপ দিয়ে। ফিরে এলাম বিরতির পরে, চলে যাচ্ছে আমাদের নেক্সট সেগমেন্ট ব্রাইডাল গেট আপে, চলুন দেখে আসি। ব্রাইডাল ট্রেন্ড নিয়ে যদি বলতে চাই তাহলে দের ইজ অলওয়েজ আ কন্টিনিউয়াস চেঞ্জ ইন দ্য ট্রেন্ড অফ ফ্যাশন, বিকজ ফ্যাশন ডিজাইনার্স আর কন্টিনিউয়াসলি ওয়ার্কিং অন ইট, অন দ্য প্যাটার্নস, অন দ্য কালার্স অ্যান্ড দ্য ড্রেসেস। শুধু যে শাড়ি পরে তা না, শাড়ির সাথে পরে লেহেঙ্গা, ঘাগরা, শারারা অ্যান্ড এক্সেট্রা, ইভেন কালার্সও অনেক চেঞ্জ আসে। শুধু যে লাল কালার, গাঢ় মেহরুন এটে পরে সেটা না, ইভেন ব্ল্যাক, ব্লু, হোয়াইট এগুলো এখন পরা শুরু করে দিয়েছে। চলুন দেখে আসি এমনই একটি ব্রাইডাল লুক। হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল মিত্তিক, জেকে ফার্মেজের ওনার অ্যান্ড ডিজাইনার। আজকে আপনাদের সামনে একটা ব্রাইডাল কালেকশন নিয়ে এসেছি। আমি প্রথমেই আমাদের যে কনে আছে আজকে যে ব্রাইডাল কালেকশনটা সে পড়েছে সেটা নিয়ে আপনাদেরকে একটা ব্রিফিং দিয়ে দিচ্ছি। আপনারা জানেন বর্তমানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো আমরা নিয়ে আসছি জেকে ফার্মেজের পক্ষ থেকে। ইটস লাইক এটা লাইট অনিয়ন কালার, শারারা প্যাটার্ন, নিচে স্কার্টটা পুরোটা আমরা পিওর জারকন যে স্টোন আছে সেটা দিয়ে আমরা পুরোটা কাজ করেছি। অ্যাজ এ ডিজাইনার আমি এই ব্রাইডাল কালেকশনটা যে জিনিসটা দেখেছি সবার আগে, আমরা এখানে কারচুপির কাজ, কারদানা ওয়ার্ক, প্লাস আপনারা এখানে দেখতে পারেন খুব সূক্ষ্মভাবে এখানে জারকন স্টোনগুলো বসানো হয়েছে, পাশাপাশি জারকন স্টোনের সাথে আমি পার্ল বসিয়েছি এবং দুপাট্টাটার সাথে আমরা একটা বলস ইউজ করেছি যাতে বর্ডারটা তার একটু গর্জিয়াস লাগে। আর আমি আজকের এই ব্রাইডাল কালেকশনটাতে একটু সিম্পল রেখেছি যাতে সিম্পল লুকের মধ্যেও গর্জিয়াস লাগে, সবাইকে একটু ভালো দেখতে দেখা যায়। পাশাপাশি আপনারা নিজে দেখবেন নিচের যে বর্ডারটা একটা সিম্পল সিলভার কালারের লেস দিয়ে দেওয়া আছে এবং পুরোটা ওয়ার্ক কিন্তু হ্যান্ড ওয়ার্ক করে, এটা কিন্তু কোনো বসানো স্টোন না, এটা পুরোটা হচ্ছে কারচুপির কাজে হ্যান্ডমেড ওয়ার্ক। আজকে আমাদের গ্রোমস যে পড়েছে এটা টোটালি একটা নবাবি প্যাটার্ন, আমি নবাবি প্যাটার্নটা এবার একটু ডিফারেন্ট টাচে করা হয়েছি। নর্মালি যেটা হয় যে ট্রেডিশনালি যে শেরওয়ানিগুলো হয় আপনারা দেখবেন যে ফুল স্লিভ অ্যান্ড অল ওভার একটা ওয়ার্ক থাকে বা ওয়ার্ক ছাড়া থাকে, আমি একটু ডিফারেন্ট টাচ আপের চেষ্টা করেছি যে শর্ট স্লিভস আপনারা একটা দেখতে পারেন, এখানে একটা শর্ট স্লিভস করা এবং সিম্পল আমরা একটা হ্যান্ড ওয়ার্ক রেখেছি, এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে পাশাপাশি কিন্তু কারচুপির কাজটাও আমি রেখেছি। আমার কলারটাতে হালকা টোনের এখানে সিলভারিশ কিছু হালকা কাজ, এটাও হ্যান্ডওয়ার্ক এবং সেটার সাথে মিল রেখে আমি একটা সিলভার এখানে বাটন ইউজ করেছি এবং কালারটা ইজ ভ্যারি নাইস, টোটালি ডিফারেন্ট কালার। বোথ সাইডেই কিন্তু একটা আমি এখানে একটা ফার্ক আপনি দেখবেন যে বোথ ওয়ে ওপেন, বোথ সাইড ওপেন এখানে একটা আমি রেখেছি এবং সিমিলার আমি এই লেফট সাইডটা তো আমি দিয়েছি, রাইট অ্যান্ড লেফট বোথ সাইডে আপনারা দেখবেন এইরকম একটা কাটা দিয়েছি। রিজনটা হচ্ছে যে নাও ডেইজ বর্ড বা কনে যারাই আছে তারা একটু ডিফারেন্টভাবে অভ্যস্ত, আমরা দেখবেন দেশের বাইরে যারা আছে সবাই কিন্তু একটু ডিফারেন্ট কালারগুলো পরে অভ্যস্ত, বাট আমাদের দেশে একটু ট্রেডিশনাল কালারগুলো বেশি যায়। আজকের যে ব্রাইডাল কালেকশনগুলো আপনাদের সামনে আমি দেখালাম, হোপফুল্লি আপনাদের এই কালেকশনগুলো ভালো লাগবে। জেকে ফার্মেজে আপনারা এই ডিফারেন্ট কালেকশনগুলো এসে একবার দেখে যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
দেখে নিলাম চমৎকার একটা ব্রাইডাল গেটআপ। আপনাদের যদি এই টাইপের ব্রাইডাল গেটআপ পছন্দ হয়ে থাকে তাহলে যে কোনো বড় শপিং মলে যে এই টাইপের ড্রেস কালেক্ট করে নিতে পারেন, অর ফ্যাশন ডিজাইনার্সদের কাছে যে অর্ডার করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। বিয়ের যাবতীয় বিষয় নিয়ে যারা আপডেটেড থাকতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আপনারা যদি আপনাদের মতামত পাঠাতে ও জানাতে চান তাহলে আমাদের সাথে এই ঠিকানায় যোগাযোগ করুন। প্রযোজক ব্রাইডাল শো ব্রাইডাল গাইড, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215। এছাড়াও আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত পাঠাতে পারেন, facebook.com/bridalguide এই পেজে। দর্শক, বিদায়ের পালা চলে এসেছে, অ্যান্ড উইথ আ ভেরি হেভি হার্ট আই হ্যাভ টু টেল ইউ গুড বাই। কিন্তু আমি প্রমিস করছি যে উইল মিট এগেন অন দ্য নেক্সট উইক একটা নিউ লুক অ্যান্ড নিউ ট্রেন্ড নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন।